শিশুদের খেলাধুলার একমাত্র জায়গা মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক, কিন্তু অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে শিশুদের খেলনা, ময়লায় জরাজীর্ণ ভাস্কর্যগুলো। শহরের ভেতরে শিশুদের খেলাধুলার জায়গা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খেলাধুলা করছে শিশুরা। তবে পার্কটি নতুন করে সংস্কারের আশ্বাস দিল কর্তৃপক্ষ। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন রিফাত আনজু। পার্কের ভেতরে শিশুদের খেলার জন্য রয়েছে দোলনা, স্লিপার, রাউন্ড দোলনা, চলন্ত ট্রেন সহ নানা খেলনা। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাণীর 14টি ভাস্কর্য। দীর্ঘদিনের অযত্ন আর অবহেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে পার্কের ভেতর। বাধ্য হয়েই এমন অস্বাস্থ্যকর পরিবেশেই খেলাধুলায় সময় পার করছে শিশুরা। পার্কের ভেতর দুটি টয়লেট ও দুটি ওয়াশরুম থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এতে নানা সমস্যায় পড়তে হচ্ছে পার্কে আসা শিশু ও অভিভাবকদের। এখন কি করবো, এটা তো বাধ্য হয়ে খেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না করে এখানকার মানে যারা পরিদর্শক, তারা এখন তো কিছু করার নাই। এখানকার পরিবেশটা আসলে বাচ্চাদের জন্য সুইটেবল না। যেমন এই রেলগাড়িটা, রেল ইটা, এই সবগুলো তো নষ্ট হয়ে গেছে, গাছ জ্বালায় গেছে, সবগুলো অফ। চারদিকে এখন আমরা দেখতে পাচ্ছি যে নোংরা হয়ে রয়েছে। এখানে টয়লেটের খুব গুরুত্বপূর্ণ টয়লেট দরকার। তবে পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সংস্কারের কথা জানালেন এই কর্মকর্তা। কোভিড এর কারণে আসলে আমাদের শিশু পার্কটি বন্ধ ছিল এবং একটা মিটিং করেছি। এটি সংস্কার করে চালু করার যে বিষয়টি, সেটি আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রবীণদের জন্য ওয়াকওয়ে করার যে, তাদের হাঁটা চলার জন্য একটি ব্যবস্থা করা, সেই ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করছি। 2007 সালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে প্রায় 1 একর জায়গার উপর শিশু পার্কটি প্রতিষ্ঠিত করা হয়। রিফাত আনজুম, মাইটিভি নিউজ ডেস্ক।